এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মেয়ে আমরা চলে এসেছি কুমিল্লা পার্কে। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটি শর্ট ভিডিও শেয়ার করব। এই যে ভাইয়া, সবাইকে আর দেখে দাও। হাই হুমায়রা, এখন এই যে এই ঘোড়াটা চড়বে, ওর বাবা ওকে নিয়ে গেল ঘোড়া চড়াতে। এখানে আসো আম্মু, হুমায়রা বাবা ওকে নিয়ে গেল যে রাইডারটা চড়ানোর জন্য। তো ওরা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছো, আমি সামনের দিকে যাচ্ছি, আমার মেয়ে ওই সাইডে বসেছে, তো আমি ওখানটায় যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছো, ওর পাপা ওকে ধরে বসে আছে। ও অনেক ভয় পাচ্ছিল, আবার চড়তেও চাইছিল। তো ওর পাপাকে আমি বলে দিচ্ছিলাম যে তুমি ওকে ধরে রাখো। ঘোড়াগুলো এখনও পুরোপুরি ফিল আপ হয়নি, যখন সবাই ঠিকঠাক মতো উঠে যাবে তখন এটা ছাড়বে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মেয়েকে। এই যে দেখো আমার সোনা পাখিটা, সে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে আর কি। তো যেমনটা বলছিলাম, আজকে পার্কে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে আসলাম। তো আমরা বের হয়েছিলাম অন্য একটা উদ্দেশ্যে। তো আজকে হুমায়রার পাপার একটা ফ্রেন্ডের ছেলের সুন্নাতের আমাদেরকে ইনভাইট করেছিল, তো আমরা সেখানটায় গিয়েছিলাম। তো সেখান থেকে ভাবলাম একটু হুমায়রাকে নিয়ে একটু পাশে, যেহেতু পার্ক আমাদের, তো আমরা এই পার্কে চলে এসেছি হুমায়রাকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। তো ভিউয়ার্স, এখানটায় দেখতে পারছো ঘোড়াগুলো চালু হয়ে গেছে। তো ঘোড়াগুলো ঘুরছে, আমার মেয়েও ঘুরছে, সেই সাথে আমার মাথাটাও অনেক ঘুরছে, কারণ জিনিসটা যেহেতু ঘুরছে আর কোনো কিছু ঘুরতে দেখলে আমার মাথাটা একটু ঘুরে। তো যাই হোক, আমার মেয়ে চড়ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো হুমায়রা একটু ভয় পাচ্ছিল, ও তো ওর পাপাকে শক্ত করে ধরে রেখেছে। যাই হোক, সব কিছুতেই ওকে অভ্যস্ত করতে হবে, ও যেহেতু অনেক ছোটো, এগুলো চড়ে ওর অভ্যস্ত নেই। তো আমরা চাইছি যে ও একটু সব কিছু চড়ে যেন মানে ওর একটু ইয়ে হয়। তো ওখানটায় দেখতে পাচ্ছেন যে ওর পাপা ওকে ট্রেন চড়াতে নিয়ে যাচ্ছে। তো ওখানে যাওয়ার পর দেখলাম যে ট্রেনগুলো বন্ধ, এখানে অনেক রাইডার আছে, কিছু রাইডার বন্ধ আবার কিছু রাইডার চলছে। তো জানি না এগুলো কেন বন্ধ করেছে, অনেকদিন যাবতই রাইডারগুলো বন্ধ, কোনো একটা হয়তো ঝামেলার কারণে। তো আর কি আমরা ট্রেনটা চড়তে পারিনি। তো আমরা সামনের দিকে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি, পুরো পার্কটাই দেখছি। অবশ্যই দেখার কিছুই নেই, কারণ এটাতে আমরা প্রায় সময় আসা হয় বিকেল টাইমটা, যখন ওর বাবার অফিস বন্ধ থাকে শুক্র শনিবারের দিকে, তখনই আমরা আমাদের মেয়েকে নিয়ে পার্কে চলে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য। এই যে তো এখানটায় ও বলছিলো যে পাপা আমি দোলনা চড়বো, তো পাপা ওকে দোলনাটার কাছে নিয়ে আসছে দোলনা চড়ানোর জন্য। তো এসে দেখি যে দোলনাগুলো খালি নেই, কারণ পার্কে তো অনেক বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা সবাই আর সবাই দোলনা চড়ার জন্য পাগল হয়ে থাকে। তো আমরা দাঁড়িয়ে আছি এখানটায়, কখন খালি হবে, কখন ও দোলনাটা চড়বে। তো এই যে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী। তো এই যে দেখতে পাচ্ছো, তো আমি এখানে হুমায়রাকে এই যে এখানে এসে একটা আপুর মেয়ে ও বসেছে, তো ওর সাথে আমি আমার মেয়েটাকে বসেছি, কারণ ও একা বসতে পারবে না, পারে না এই আর কি। তো ওকে বসানোর পরে তো প্রথমে একটু চড়ছিল, তখন প্রথমে একটু ভালো লাগার পরে পরে একটু ভয় ঢুকে গেছে মনের ভিতরে। তো ভয় পাচ্ছিল, অনেক ভয় পাচ্ছিল। তুমি ভয় পেয়েছো? হ্যাঁ,
এই তুমি নিবা এটা তুমি নিচ্ছ তুমি নিচ্ছ এই দেখো দেখো আমার পাপাকে দেখো পাপা পাপাকে দেখো পাপার সাথে অনেক মজা করছে পাপার সাথে এসে অনেক হ্যাপি আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে আমার হুমায়রা অনেক মজা পেয়েছে পার্কে এসে তো আর কি তো অনেকদিন ধরে পার্কে আসা হয় না কারণ আমি এখানে ছিলাম না কুমিল্লাতে আমি ছিলাম আমার বাবার বাড়িতে ওখানে প্রায় দু থেকে তিন মাস ওখানে ছিলাম তো এখন এসেছি নিজ প্রান্তে চলে এসেছি তো আর কি তো আমরা এখন অটো নিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স তোমরা যেমনটা দেখতে পারছো আমি পথে যেতে যেতে এই জায়গাটা একটু ভিডিও করে নিয়েছি এই যে এটা হচ্ছে জেলখানা জেলখানার বাউন্ডারিটা এটা ওর পাশে হচ্ছে জেলখানা তো এই জায়গাটার নাম হচ্ছে ফৌজদারি এটা হচ্ছে হুমায়রার পাপার অফিস এখানে তো ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলার তো আমি তেমন কোনো ভালো ভিডিও করতে পারি না চেষ্টা করি যতটুকু ভালো করার জন্য তারপর তোমরা যদি আমাকে একটু উৎসাহিত করো আশা করি সামনের দিকে ভালো হবে তো এই আর কি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ